বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 4ই ডিসেম্বর 2019। এখন আমরা সূরা বাকারার 6 নম্বর আয়াতে আছি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। যারা কাফের, যারা হকটাকে ঢেকে রেখেছে, ইচ্ছা করে তারা হকটাকে জানার পরেও ঢেকে রেখেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজে এরকম আছে যে তারা একবারে মৃত্যু পর্যন্ত কাফেরই থাকবে, তাদের কাছে আপনি যত বড়ই আয়াত নিয়ে আসেন না কেন, যত বড়ই নিদর্শন নিয়ে আসেন না কেন, তারা ঈমান আনবে না। লা ইউমিনুন, কারণ আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উনি রসুল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ক্যারেক্টার হচ্ছে রাহমা, ওনার ভিতরে একটা ভালোবাসা, ওনার ট্রাইব কোরাইশদের প্রতি তার একটা অ্যাটাচমেন্ট, সে চাইতো যে কোরাইশরা যেন সবাই ঈমান আনে, শুধু কোরাইশ না কেন, পুরা মানুষ জাতি যেন ঈমান আনে। কিন্তু এটা আসলে আল্লাহর ক্যালকুলেশনে এটা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একটা গ্রুপকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আরেকটা গ্রুপকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতো জানেন যে কার কাছে রসুল, মানে কার কাছে হচ্ছে আল্লাহু আলামু হাইথু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতো জানেন যে কে জান্নাতবাসী এবং কে জাহান্নামবাসী। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বলছেন যে আপনি সবাইদেরকে জানাই দেন যে এটা জান্নাতের রাস্তা এবং এটা জাহান্নামের রাস্তা, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কে হেদায়াত পাবে আর না পাবে এটা সুবহানাহু ওয়া তাআলা, এটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাকেও হেদায়াত দিয়েছিলেন ফ্রম দ্য সেন্স যে ওনাকে পথ দেখে দিয়েছিলেন, ওনার চাচাকে বারবার বলেছিলেন যে এই রাস্তা কিন্তু জাহান্নামের রাস্তা, কিন্তু আসলে হেদায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও এই পাওয়ারটা নাই জন্য উনি ওনার চাচাকে সেই হেদায়াতটা দিতে পারেননি যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে সে হেদায়াতটা না পাক। ওই জন্য আসলে ইট গোজ ব্যাক টু আমাদের এই তাকদীরের উপরে বিশ্বাস করা, এবং তাকদীর টপিকটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষে সব কিছু জানেন এবং লিখে রেখেছেন, এটা একটা ফান্ডামেন্টাল বিলিফ, তাই না? আমাদের ইমানের যেগুলা অঙ্গ তার ভিতরে তো তাকদীর উপর বিশ্বাস করা ইজ ওয়ান অফ দি রুকন অফ ইমান। এবং এই তাকদীর পিছনে যে জিনিসটা কাজ করে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহর নলেজ, ব্যাপক নলেজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু জানেন। মানে এই পুরা ইউনিভার্সে কোনো কিছু হয় না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, এবং আল্লাহর নলেজটা হচ্ছে প্যাস্টের ঘটনাগুলো জানেন, প্রিভিয়াস যেগুলো হয়েছিল এবং যেটা এখন হচ্ছে। কোনো একটা গাছের পাতা পড়লেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এবং ফিউচারে যেগুলো ঘটবে সেগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইভেন টু দ্য এক্সটেন্ট, অনেক সময় ওলামারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ বর্ণনা করার সময় বলেন যে ইয়ালামু মা কানা ওয়া মা ইয়াকুন ওয়া মা হুয়া কাইন ওয়া মা লাম ইয়াকুন লাউ কানা কাইফা ইয়াকুন, মানে যেটা হয়নি কিন্তু যদি হইতো তাহলে কীভাবে হইতো, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং এটার এক্সাম্পল কোরআন শরীফে আছে। ফর এক্সাম্পল, যখন কিয়ামতের সময় কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে একটা রিকোয়েস্ট করবে, বলবে যে আমাদেরকে আরেকটা সেকেন্ড চান্স দেন, এই দুনিয়াতে আমাদেরকে আবার ব্যাক করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, যদি আমি তাদেরকে ফেরত দিই, যেটা আমি দিব না, কিন্তু মানে যদি ফিউচারে একটা জিনিস হবে না কিন্তু যদি হইতো, যদি আমি কাফেরদেরকে আবার দুনিয়াতে ফেরত দিতাম, লাআদু লিমানহু আনহু, তাহলে আবার একই ঘটনা হতো, ঘটত। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এদেরকে কোনো লাভ হবে না, এই ক্যাটাগরিতে কোনো লাভ হবে না। কাজে যেটা আমাদের এই তাকদীরের বিষয়ে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ, কারণ আদারওয়াইজ
যদি অন্য দিকটা ঠিক মানে চিন্তা করেন, যারা তকদিরের উপর বিশ্বাস করে না, যারা তকদিরে বিশ্বাস করে না, তারা বলে কি যে আল্লাহ সুবহানাহু তাআলা এটা জানেন না, মানুষ করার পরে কেন আল্লাহ জানছেন। তার মানে এখানে দুইটা ইলাহ হয়ে গেল, মানে শুধু আল্লাহ ইলাহ না, অন্য আরও অনেকগুলো ইলাহ আছে, আরও অনেক প্রভু আছে যারা আল্লাহর নলেজের বাহিরে আল্লাহর কিংডমে কাজ করছে, আল্লাহর নলেজের বাহিরে, এবং আল্লাহ কেবল জানছে যখন অনেক ওইটা হয়ে গেছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লু প্রিন্ট এটা ছিল না কিন্তু সে ওইটা তৈরি করেছে। কাজেই এই কাদারিয়া যাদেরকে বলা হয়, যারা এই তকদিরে বিশ্বাস করে না, তাদের স্টার্ট কিন্তু হয়েছিল সাহাবিদের সময়, অনেক আগে। ওই জন্য এদেরকে সাহাবিরা বলতো মাজুস হাদিল উম্মা, মানে এটা হচ্ছে মাজুসদের মতন। মাজুসরা কি? মাজুসরা দুই প্রভুর বিশ্বাস করে, একটা হচ্ছে আলো সৃষ্টি করেছে এবং আরেকটা হচ্ছে আপনার অন্ধকার সৃষ্টি করেছে। এরা দুইজন দুইটা ইলা, এবং এদের ভিতরে একটা ইটার্নাল কনফ্লিক্ট, যদিও তারা মনে করে যে শেষে যে যে আলো সৃষ্টি করছে সেই আলোর প্রভুতে জিতে যাবে। তো এগুলো হচ্ছে অনেকটা ইস্টার্ন সাইডে, জাপান বা পার্সিয়ান, মানে ইস্টার্ন অনেক কালচারে এরকম টাইপের কনসেপ্ট পাওয়া যায়। তো কাজে যারা তকদিরে বিশ্বাস করে না, অনেক সময় অনেকটা এরকম যে আল্লাহ একটা ইচ্ছা আছে, আবার মানুষেরও ইচ্ছা আছে, এবং দুজনেরই ইচ্ছা প্রকাশ করছে, এবং একজন জানছে না আরেকজনের ইচ্ছাটা কী, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানছে না মানুষের কী করছে অনলি শুধু ঘটার পরে। তো এটা তো একটা কুফরি বিলিফ। ওই জন্য আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, এবং মানুষকে সৃষ্টি করার আগেই জানেন যে মানুষটা কী করবে এবং কোথায় তার এন্ড হবে, জান্নাতে না জাহান্নামে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তার ফ্রি উইলে সে কী চুজ করবে, জান্নাতের রাস্তা চুজ করবে না জাহান্নামের রাস্তা চুজ করবে তার ওন ইচ্ছাতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধু জানেনই না, এই জানাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন বিভিন্ন ইনসিডেন্টসে। একটা লিখে রেখেছেন একবারে খুবই আর্লি স্টেজে সব কিছু সৃষ্টি করার আগে, আবার আরেকটা লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন একটা শিশু তার মায়ের পেটে থাকে তখন একটা ফেরেশতা আসে মায়ের জোড়ায়ুতে থাকার অবস্থায়, 40 দিনের মাথাতে একটা ফেরেশতা আসে যেটা আমরা হাদিস থেকে পাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলেন যে এই ব্যক্তিটা কী করবে, তার মানে তার তার লাইফের স্প্যানের সব কিছু একটা জায়গাতে লিখে রাখেন যেটা ফেরেশতাদের কাছে থাকে এই বইটা। কিন্তু অ্যাকচুয়াল লোহে মাহফুদে অনেক আগে এই জিনিসটা ছিল যেটা ফেরেশতারা জানতো না, কিন্তু পরে জেনেছে তার ক্রিয়েশনের পরে তার মায়ের পেটে থাকতে। তারপরে আরও ইনসিডেন্টস এটা লেখা হয়, যেমন লাইলাতুল কদরে ইয়ারলি বেসিসও একটা রেকর্ড করা হয়। তো বিভিন্ন ইনসিডেন্টস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরও ভালো মতো ডকুমেন্ট করেন, এবং আরও ভালো মতো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে রাখেন। তো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল আমাদের বিলিফ, তাই না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন এবং এই ব্লু প্রিন্ট অনুযায়ী সব কিছু হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার দিয়েছেন, এবং এই পাওয়ারটা মানেই কি যে তার ইচ্ছা শক্তি, যেটা সে ইচ্ছা শক্তিটা সেটা মানুষ তার নিজের ইচ্ছাতে এটা এক্সিকিউট করছে তার ডেইলি লাইফের ইভেন্টসগুলো, এরকম সে কখনো মনে করছে না যে অন্য কেউ তাকে ফোর্স করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি জানেন যে সে কী চুজ করবে, তার লাইফে সে কীভাবে লিড করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যেটা জানতে হবে, যেটা অনেক জায়গাতে এসেছে কোরআন শরীফে, যে ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনও কাউকে কোনোভাবে জুলুম করে না, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। ওই জন্য আমরা সূরা তাবারাকা, সূরা আল মুলক পড়ে থাকি, যে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. আপনারা পড়ে মানে আমি অ্যাডভাইস করবো যে এই আয়াতগুলো আপনারা ভালো মতো তফসিরটা পড়বেন। তো যাই হোক, এটার জিস্ট যে যখনই জাহান্নামে একটা করে ব্যাচকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের গার্ডরা তাকে আস করবে যে
তোমাদের কাছে কি কোনো ওয়ার্নার আসেনি দুনিয়াতে? তখন বলল, হ্যাঁ বেলা, আমাদের কাছে এসেছিল এবং আমরা নিজেরাই আমাদের স্বেচ্ছায় আমরা তাদেরকে তাদের মেসেজটাকে রিজেক্ট করেছিলাম। কাজে এরকম না যে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন উইথ ইনজাস্টিস, তাহলে এটা তো জুলুম হয়ে গেল। না, উইথ জাস্টিসই নিক্ষেপ করবেন, তারা নিজেরাই স্বীকার করবে যে আমাদের কাছে ওয়ার্নার এসেছিল, তারা আমাদের কাছে খুবই খুবই চেষ্টা করেছিল, আমাদেরকে জান্নাতের পর দেখেছিল, জাহান্নামের পর দেখেছিল, ফাকাদাব না, আমরা নিজেরাই তাকদীব করেছিলাম, আমরা এটাকে মিথ্যা মনে করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করেনি, মা নাজ্জালাল্লাহ, তোমরা সব যারা তাদেরকে ওয়ার্নিং দিয়েছে তোমরা জাস্ট মিথ্যুক, তোমরা মোল্লা ক্যাটাগরি, তোমরা ওল্ড ডেটেড, অনেক রকমভাবে তারা এটা বলবে এবং বলবে যে লাও কুন্না নাসমা, আসলে যদি আমরা তোমাদের কথা শুনতাম এবং আমাদের আকল এবং এই ব্রেনটাকে যদি আমরা ইউটিলাইজ করতাম তাহলে আমাদের এই দশাটা এখন হতো না। কাজেই এটা হচ্ছে খুবই ক্লিয়ার যে মানুষ তার নিজের এই রেশনালিটি, তার এই আকল, তার এগুলা চিন্তা, এক্সারসাইজ, এগুলো সব কিছু করার পরে সে একটা পথ চুজ করে নিয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানেন, যেহেতু উনি সব কিছুই জানেন, আলা কুল্লি শাইয়িন কাদির। একটা হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই আসলে এই এই কনটেক্সটে। এই হাদিসটা আপনার বুখারী এবং মুসলিমে আসছে, সাহাল ইবিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে। এই হাদিসে এরকম আসছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকিনদের সাথে একটা জিহাদে, একটা ব্যাটেল ফিল্ডে এঙ্গেজ হয়েছিলেন এবং এখান থেকে সাহাবিরা লক্ষ্য করলো যে মুসলমানদের ভিতরে একটা পার্টিকুলার বীর যোদ্ধা সৈনিক, সে এমনভাবে তার বীরত্ব এবং তার দক্ষতা শো করছে যে কাফেরদের ভিতরে ঢুকে তাদের ভিতরে মানে অনেক ক্যাজুয়ালটি তৈরি করছে, একে মারছে, একে মারছে, মানে এইভাবে এরকম ধরনের বীর পুরুষ যোদ্ধা তারা কখনো দেখেনি। তখন তারা সবাই তাকে প্রেস করা শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে দেখেন উমুক, সে আজকে কতই না একটা বীরত্বর প্রকাশ করলো আজকের এই যুদ্ধে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্ট্রেঞ্জ কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন সবাইদের সামনে? বললেন যে হুয়া মিন আহলিন নার, সে আগুনবাসী। স্ট্রেঞ্জ, তাই না? তখন একজন সাহাবি বলল যে আমি দেখব, আমি তাকে ফলো করব এবং দেখব যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন এবং লেট মি ওয়েট অ্যান্ড সি যে সে কীভাবে জাহান্নামবাসী হলো। তখন সে যুদ্ধ বাদ দেয়া খালি তার পিছনেই আস্তে আস্তে করে লক্ষ্য করছেন এবং অবজার্ভ করছেন যে সে কী করে। তখন দেখা গেল যে কী হয়েছে, যে সে অনেক যুদ্ধ করতে করতে তার বডিতে আঘাত হয়েছে, আঘাত এসেছে তার অনেক জায়গাতে, সে ওয়ান্ডেড হয়ে গেছিল। তখন একটা টাইমে সে তার নিজের তরোয়ালটা মাটিতে রেখে ওইটার যে যে ধারালো যে সাইডটা আছে ওইটার উপরে ভর করে নিজে আত্মহত্যা করে মারা গেছে। যখন দেখছে যে আর সহ্য করতে পারছে না তখন সে আত্মহত্যা করে মারা গেছে। তখন সঙ্গে সঙ্গে এই সাহাবিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় মেরে এসে বললেন যে আমি বিশ্বাস করি যে আপনি আসলেই সত্যিকার অর্থে রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেন এই কথাটা বলছো? তখন তার ওই ঘটনাটা বললেন যে সে আত্মহত্যা করে মারা গেছে এবং অ্যাকচুয়ালি তার ভিতরে মানে এই যুদ্ধটা করছিল জাস্ট অ্যাজ এ শো অফ রিয়া, মানে আসলে তার ভিতরে যে এই ঈমান নিয়ে যুদ্ধ করছিল না। ওই জন্য এই ইনসিডেন্টসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বললেন, যে হাদিসটা বলার উদ্দেশ্যে আমি এই 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 ঘটনাটা বললাম, কিন্তু এটা তার ব্যাকগ্রাউন্ড। হাদিসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরকম লোক আছে যারা জান্নাতবাসীদের কাজ করে, মানে খুব ভালো কাজ করে, জান্নাতে ঢোকার মতন কাজ করে, ফি মা ইয়াবদুল ইন্নাস, এটা একটা কি ওয়ার্ড, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাখ্যা, ফি মা ইয়াবদুল ইন্নাস, যেটা মানুষদের কাছে মনে হয়, অ্যাপারেন্টলি মনে হয় যে যে বাহিরগত দিক থেকে সে একটা ভালো কাজ করছে, ফি মা ইয়াবদুল ইন্নাস, যেটা মানুষদের কাছে মনে হয়, ওয়াহু আমিন আহলিন নার, কিন্তু আসলে সে আগুনবাসী। ওয়া ইন্নার রাজুল আলা ইয়ামালু বিআমালি আহলিন নার, এবং এরকম মানুষ আছে যারা আগুনবাসীদের কাজ করে, গুনাহ কাজ করে, ফি মা ইয়াবদুল ইন্নাস, যেটা মানুষদের কাছে মনে হয়, কিন্তু তার ভিতরে হয়তো একটা ভালো জিনিস আছে যেটা হচ্ছে তার মরার আগে যেটা প্রকাশ পায়।
ওয়াহু আমিন আহলিল জান্নাহ, কিন্তু আসলে সে জান্নাতবাসী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারিতে যে এডিশনটা আছে যে লাস্টে বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আসল যে জিনিসটা সেটা হচ্ছে যেটাতে এন্ড হয়, যেটা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য লিখে রেখেছেন, ওইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ওইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ওই জন্য আসলে আমাদের এগুলো বিশ্বাস করতেই হবে, এগুলো পার্ট অফ আওয়ার ফান্ডামেন্টাল বিলিফ এবং সিস্টেম। এবং আসলে যখন আসলে আমার সময় নেই, আমার মনে হয় এটা 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 আর পরের সেশনে আরও আরেকটা সেশন আমাদের এটা হওয়া দরকার। এই কারণে আমি বলছি যে এগুলো আমাদের ভিতরে কোশ্চেন আসতে পারে এবং দিজ আর ভ্যালিড কোশ্চেন, এবং আমাদের এটা একটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল বিলিফস এবং ইমানের একটা পার্ট। ওই জন্য আমার মনে হয় এটার উপরে আরেকটা সেশন করি আর পরেরবার থ্রু দ্য হাদিস। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম কোশ্চেন এসেছিলো যেটার পরের হাদিতে বলবো যে তাহলে আমাদের কাজ করে লাভ কী যদি সব কিছুই লেখে থাকে, তাই না? এই কোশ্চেনটা তো আমরা প্রায় সবাই করে থাকি, যদি সব কিছুই লেখা রাখে তাহলে আমি কাজ করা বাদ দিয়ে দেবো, তাই না? তো এটা সম্বন্ধে ইনশাআল্লাহ আলোচনা করবো আর পরের বার। আল্লাহু আলম সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।